দেখুন ইরানের দুই হাজার কিলোমিটার পাল্লার নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সম্পর্কে বিস্তারিত আজ নতুন একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে পবিত্র প্রতিরক্ষা সপ্তাহের প্রথম দিনে তেহরানে কুচকাওয়াজ অনুষ্ঠানে খুররুম শহর নামের ক্ষেপণাস্ত্রটি উন্মোচন করা হয় ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি সহ ইসলামী প্রজাতন্ত্রের শীর্ষস্থানীয় কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক ওয়ারহেড বা বোমা বহনকারী ক্ষেপণাস্ত্র খুররুম শহর দুই হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারবে এই তথ্য জানিয়ে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর বিমান মহাকাশ বা অ্যারো স্পেস ডিভিশনের সিনিয়র কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজি জাহাদেহ কুচকাওয়াজের অবকাশে সাংবাদিকদের তিনি বলেন ক্ষেপণাস্ত্রটি আকারে আগের চেয়ে তুলনামূলক ছোট এবং আরও অধিক মাত্রায় কৌশলগত হয়েছে অদূর ভবিষ্যতে এটি অভিযান চালানোর উপযুক্ত হয়ে উঠবে বলেও জানান তিনি এদিকে কুচকাওয়াজে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট রোহানি বলেছেন কোন শক্তি ইরানকে ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো থেকে বিরত রাখতে পারবে না ইরান নিজ প্রয়োজন অনুযায়ী প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়াবে বলে ঘোষণা করে তিনি আরও বলেন ইরানের প্রতিরক্ষার জন্য কারোই অনুমতি নেওয়ার কোনো দরকার নেই